বাজে ফর্মের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ঝরে পড়েছেন অনেক আগেই। এবার দেশে এসে ফেসবুক লাইভে তুললেন আরেক ঝড়। লাইভে তিনি গণমাধ্যমের উপর ঝাড়লেন নিজের ক্ষোভ। দেখেন, দিন শেষে আমার পরিবার আছে, সব কিছু আছে, তো তার একটা কষ্ট পাই এইসব নিউজ দেখে। আমি তো দেশের জন্য খেলতেছি, আমি চাইবো যে দেশের জন্য খেলার জন্যই দেশের জন্য খেলি। একটা তো মানুষের সম্মান আছে এবং একটা এটা অবশ্যই সম্মানজনক একটা বিষয়, বাট কেউ যদি এটাকে নিয়ে নেগেটিভ নিউজ করে তাহলে অবশ্যই এটা একটা সম্মান ঘত বা কী বলো এটাকে, এটা হয়তো বা মান সম্মান হানি হতে পারে। তো আশা করব যে যারা সাংবাদিক ভাইরা আছেন বা যারা আছেন তারা এইসব নেগেটিভ নিউজ থেকে বিরত থাকুন। দেখেন, দেশে অনেক নিউজ আছে, যেসব নিউজ দেশে উন্নয়নের জন্য আমাদের অনেক উপকার আসবে সেসব নিউজ করেন, সেসব নিয়ে কাজ করেন, সেসব তুলে ধরেন দেশকে উন্নত করার জন্য। এছাড়াও একটি জাতীয় দৈনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সরাসরি জানান সাব্বির। আপনারা যারা প্রিয় সাংবাদিক ভাইরা আছেন তারা আমার প্রফেশনাল নিয়ে কথা বলেন, আমি কোনো কিছু মনে করব না, বাট আমার আমি কোথাও কোনো অন্যায় কিছু করি নাই বা দেশের সাথে কোনো বিরোধিতা করি নাই যে আমাকে নিয়ে এরকম নিউজ হবে। আর এটা আমার একটা মান সম্মান আছে আমার সবার কাছে এবং আমার ফ্যামিলির কাছে আছে, দেশের সাথে কোনো ফ্যামিলি আমার এগুলো নিউজ পড়ে এবং দেখে ওরা কষ্ট পায়। তো আমি এটার ব্যবস্থা নেব এবং ইনশাল্লাহ সঠিক একটা ব্যবস্থা নেব ওনাদের বিরুদ্ধে, সমকালের বিরুদ্ধে অবশ্যই নেব ইনশাল্লাহ। এতদিন যেহেতু চুপ ছিলাম, কিছু বলা হয় নাই, বাট একটা অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এটা আমার ব্যক্তি স্বাধীনতার উপরে আক্রমণ হয়েছে। সো আমি মনে করি এটা একটা নেওয়া উচিত। দিন শেষে সব কিছু কিন্তু ফ্যামিলি ম্যাটার, সব কিছু ফ্যামিলি ম্যাটার। এটা আমার একাত্ম লাইফ না, আমার বউর সাথে, আমার বাবা মার সাথে, আমার ফ্রেন্ডস ফ্যামিলি আছে যারা আছেন বাইরে, সবাই ফ্যান্স ফলোয়ার আছেন, সবাই এটাতে খুবই কষ্ট পাই। এছাড়াও একটি জাতীয় দৈনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সরাসরি জানান সাব্বির খান। ধন্যবাদ অনলাইন বাংলা নিউজের সাথে থাকার জন্য। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।